ইন্না সালাদ ও ওসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত সৌপ্রিয় দর্শক ও ওসভা মন্ডলী আজ আপনাদের সামনে আলোচনা করব আসরা সম্পর্কে এবং প্রত্যেকটি কথা কোরআন হাদিসের রেফারেন্স দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমে আমরা জানি আসরা জানার পূর্বে আমরা প্রথমে এর মর্যাদা কেন বৃদ্ধি পেল এই মাসের মর্যাদা কেন এত বেশি এ সম্পর্কে আমরা প্রথমে আমরা জেনে নিই

তো এর মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলা হচ্ছে মিনাহার বাতন হরম এর মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত মাস তো রমজানের পরে এই চারটি মাস সম্মানিত এই চার মাস কোনটি বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন হাদিসে যেগুলো পাওয়া যায় চার মাস হচ্ছে এক নম্বর হচ্ছে জিল কয়াদা দুই নম্বর জিল হাজ তিন নম্বর মহরম চার নম্বর রজব মাস এই চারটি মাস আল্লাহ রাবুল্লা আলমিন কাছে অত্যন্ত মর্যাদা এবং সম্মানিত তো এর মধ্যে এই মহরম মাস হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে অত্যন্ত বেশি মূল্যায়ন যে ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছে শাহরুল্লাহল মোহরম এই মহরম মাস হচ্ছে আল্লাহর মাস সুবাহানুল্লাহ তো এই মহরম মাস শুধু এটা না রমজানের পরে এই মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই মহরম মাস আর এই মহরম মাসের এই দশ তারিখের কে বলা হয় আসরার দিন এই মহরম মাসের দশ তারিখের আসরার দিন এর সার সংক্ষেপে ইতিহাস তো প্রথমে আমরা জানি অনেকে আমরা মনে করি হররত হুসাইন রাজি আলাহত কারবার প্রান্তরে শাহাদত বরণ করেছে বিদায় এ মহরম মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে তো দেখেন মহরম মাসের বা আসরার এই দিনগুলো হরজুন হোসেন আদি আলাহতাল কারবার প্রান্তে শাহাদত বরণের পূর্বেই কিন্তু এর মর্যাদা ছিল যে কারণে এই দিনে হরজুন হোসেন রাজি আল্লাহ তাল শাহাদত বরণ করার কারণে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আরও অত্যন্ত মূল্যায়ন এবং অনেক মর্যাদার অধিকারী তিনি পেয়েছেন তো প্রথমে আমরা এই মহরম মাসের সার সংক্ষেপে জানতে গিয়ে প্রথমে যেগুলো জানবো যে এই মহরম মাসের সার ইতিহাসটি কোনটি যেটি সম্পর্কে

হররত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রসুন সাল্লু আলি সাল্লাম যখন মদিনাতে গেলেন মদিনাতে পা রাখলেন তখন দেখলেন ইহুদিরা এবং নাসারা তারা কী করে রোজা রাখে রসুন বললেন মাহা এবং এই দিনটা কী দিন তারা বললেন এই দিনটা হচ্ছে অত্যন্ত মূল্যবান একটি দিন মূল্যবান দিন হওয়ার কারণ হচ্ছে এই দিন মুসাল মৌস আলহিস সাল্লা আল্লাহ রাবুল আলমীর নাজাদ দিয়েছেন এবং ওয়া আগর কাল ফিরাউন আর ফেরাউনের বংশোধরীকে আল্লাহ রাবুল্লা আলমী সেই দিন ডুবে দিয়েছিলেন এজন্য আমরা রোজা রাখি রসুন সাল্লাম বলেন আনা আউ্লাসা মোসা আলাইসাল্লাম এ শুকুর ব্যাপারে তো আমরা অগ্রাধিকার আমি তো অগ্রাধিকার রাখি কারণ আমি সবচেয়ে বেশি মুসা মোসা সাল্লামকে মানি তোমাদের চেয়ে আমি বেশি মানি এবং ও বেশি আমি মিন তোমাদের চেয়ে আমি বেশি হকদার এ রোজা রাখার ব্যাপারে সুতরাং তোমরা যদি রোজা রাখাও তাহলে আমিও রোজা রাখবো রসুন সাল্লাহ আলসালাম আমার তিনি রোজা রাখলেন এবং বেশি আমি এবং রোজা রাখার জন্য তিনি আদেশ দিলেন তো বলা যেতে পারে তিনি আদেশ দিলেন রোজা রাখার জন্য তো আসুরার দিনে কয়টি রোজা এই ব্যাপারে যদি তানাস করে তাহলে দেখা যায় মুসলিম শরীফের এক হাজার একশত চৌত্রিশ নম্বর হাদিস রাসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন সেটা হরত আবদুল্লাহ না আব্বাস রাদিয়াল থেকে বর্ণিত তিনি বলেন হেই না সাম রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমার আবি সেয়ামি হাদা ইয়ম তাজিমু ইহুদ আবান্নার তো আজিমু ইহুদ আবান্নার ফাইদা কান আমুল মুকাবিল ইনশাআল্লাহ আল্লাহ সুম্মা ইয়মান তা সিয়াম ফাইলাম ইয়া তিয়াম মোকবিল হাত্তা তোয়াফি রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম তো তার সার সংক্ষেপ তর্জম হলো রসুম সাল্লাম আলি সাল্লাম যখন রোজা রাখার জন্য নির্দেশ দিলেন তখন সাহাবেকরাম বলেন ইয়া রসুল্ল্লাহ এটা তো এহুদি এবং নাসারা তারাও এই দিনটাকে সম্মান করে রসুন সাল্লাম আলি সাল্লাম বলেন তারা যদি এই দিনটাকে সম্মান করে তাহলে অবশ্যই আমি আল্লাহ রব্লা যদি আমাকে হায়াত দেয় তাহলে আগামী বৎসর আমি এ নবম দিনও রোজা রাখবো এবং দশম দিন আমি রোজা রাখবো সুতরাং এই রোজার মাধ্যমে তাদের বিপরীতে আমরা করব। তো হরত আবদুল্লাবিনা আব্বাস আল্লাহ তিনি বর্ণনা করেন যে রসুন সাল্লাম পর্বের পরের বছর আসার পূর্বে তিনি দুনিয়া থেকে ইহো যে জগৎ তিনি ত্যাগ করেছেন আল্লাহরুল্লা আলমী এই মর্যাদা এই বৃদ্ধিতার কারণ শুধু এটা না তো রমজানের যে রমজানের মর্যাদা কিংবা রমজানের রোজা ফরজ এর পূর্বে কিন্তু এই আসুরা রোজা ফরজ ছিল শুধু তাই না যে বর্ণনা পাওয়া যায় মুসলিম শরীফের এক হাজার একশো তেষট্টি নম্বর হাদিস রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন নাবি হুরহিল্লাহ আয়ো সাল্লাম আবদুল্লাহ তে বাদ সাল্লাহতেবাদ ও ওসিয়াম আবদুল বা শাহরুল রমাদান আবদুল সাল্লাহ ফি জফি লেইলে আবদুল সোমা আদর শাহরুল্লাহী মাহ রম রাসুল আক্রাম সাল্লাল্লাহ আলি সাল্লাম কে শাহ্বা কেমন জিজ্ঞাসা করলে ইয়া রাসুল রমজানের পরে কি কোন রোজা রাখবো কি এর পরে কোন রোজা আমাদের জন্য উত্তম হবে আর তাছাড়া ফরজ সালাতের পরে কোন সালাটা কোন নামাজটা আমাদের জন্য উত্তম হবে রসুল আকরাম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ফরজ সালাতের পর উত্তম সালাত হচ্ছে তাহাজ্জ নামাজ আর ফরজ রোজা অর্থাৎ রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মহরমের রোজা এ আশুরা রোজা তাহলে বোঝা গেলে এই আশুরা মর্যাদা আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে অত্যন্ত বেশি মূল্যায়নবার শুধু তাই না মুসনাদ আহমদের মধ্যে এসেছে এক হাজার তিনশত বাইশ নম্বর হাদিস রাসুল্লা আকরাম সাল্লাম বলেছেন ইং কুন্তুল সাল্লু আলয়াল্লাম বলেছেন যে ইয়া আল্লাহ রমজান মাসের পূর্বে আমরা যদি রোজা রাখি তাহলে কোন রোজা রাখবো রসুল সাল্লু আলয়সাল্লাম বলেছেন রমজানের পরে যদি তোমাদের কাছে মর্যাদাবান রোজা মনে হয় তাহলে তোমরা এই মহরম মাসের রোজাকে তোমরা প্রাধান্য দিতে পারো এবং এই মহরম মাসের রোজোয় রমজানের রোজার পরে এই মহরম মাসের রোজা উত্তম রোজা তাহলে এই হাদিসগুলোর দ্বারা বোঝা গেল রসুল সাল্লামের সৃষ্টি হওয়ার পূর্বে দিকে এর মর্যাদা এসেছে যে কারণে রসুল সাল্লাহ সাল্লাম এটাকে অনেক তাকিদ দিয়েছেন হরজত ইব্রাহিম হরজত মুসাল সাল্লাহ সাল্লামকে দেওয়ার কারণ আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে তিনারা শুক্রান স্বরূপ এর রোজা রাখতেন তাহলে এই রোজা রাখতে গিয়ে আমরা বলা যেতে পারে যে নবম দিশ এবং দশম দিন মহর মাসের নয় তারিখ এবং দশ তারিখ দুইটি রোজা রাখতে পারে দুইটি রোজা রাখলে কী লাভ হবে অন্য বরণায়শী তারা সোল্লাকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই দুইটি রোজা যে ব্যক্তি রাখে তাহলে বলা যেতে পারে তার অতীতের এক বছরের রুগুণ আল্লাহ রাবুল্লাহ আলমিন মাফ করে দিন এর দ্বারা আমরা বুঝতে পারলাম এই মহরম মাসের দশ তারিখে হরজরত হোসেন রাজি আল্লাহতন কারবালা প্রান্তের শাহাদত বরণ করেছে দশে মহরম একষট্টি হিজড়িতে হরজরত হুসেন রাজা আহত কারবালা প্রান্তরে শাহাদত বরণ করেছে এর ভিত্তিতেও অনেকে আমরা নানান ধরনের কুসংস্কার আমরা বৃদ্ধি করতে থাকি কুসংস্কার ঠিকই কুসংস্কার হচ্ছে ওই দিনে হাসেন হুসেন বিভিন্ন ধরনের তাজিয়া বানানো এবং বিভিন্ন ধরনের কুসংস্কার আবিষ্কার মাতম আবিষ্কার বিভিন্ন ধরনের কিছু আবিষ্কার করেছে এগুলো আমাদের জন্য কুসংস্কার আমরা বলা যেতে পারে এই দিনগুলোতে এগুলো আমরা পরিহার করা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজন মনে করি কারণ রসুন আকরাম সাল্লাম যেটি বুড়া বুখারি বর্ণনা এসেছে যে অনেকে আমরা আঘাত করি শরীরে আঘাত করি শুধু এমন না নবীজি বললেন যেবিতে তার চেহারা আঘাত করলো কিংবা তার শরীরে ক্ষতবিক্ষত করলো আল্লাহ রব্বুল্লা আলামিন এর কারণে তাকে জাহান নামে দিবেন তাহলে বোঝা গেল এই শরীরে আঘাত করা মাতম করা এটা ইসলামের দৃষ্টিতে কোনোভাবেই এটা জায়জ প্রমাণ কেউ করতে পারবে না তাহলে বোঝা গেল এর আবিষ্কার কোথায় থেকে আসলো এবার আমরা জানি যে এই মহরম মাসের দশ তারিখ হুসানি আদুল্লাহ তালকে শাহাদত বরণের বিভিন্ন ধরনের কুসংস্কার কোথায় থেকে আসলো এবং সর্বপ্রথম কী আবিষ্কার করলো এই বিষয়টি এখন আমরা সারা সংক্ষেপে জেনে নিই তো প্রথমে আমরা জানি যে ব্যক্তি আবিষ্কার করছে তার নাম হচ্ছে ময়ুদ্দাউলা আদা ইলামী ময়দুদ্দাউলা আদা ইলামী সে আবিষ্কার করেছে কত হিজড়িতে তিনশো বাউান্ন হিজড়িতে এ মাতম আবিষ্কার করেছে তিনশো বাউন্ন হিস্দ্রিতে এবং কোথায় করেছেন ইরানে বাগদাদ শহরে তিনি আবিষ্কার করেছেন এর পূর্বে তিনশো তেষট্টি মিশরে এবং বিভিন্ন দেশে এগুলো প্রচার প্রসার লাভ করেছে তাহলে বোঝা গেল তিনশো বা বাউন্ন হিজ্রির পূর্বে এর মাতমের আবিষ্কার ছিল না তো মাতমে আবিষ্কার শুধু এভাবেই না তার ইতিহাস বলতে গিয়ে বলা লাগে যে প্রথমে এই ইতিহাসটা কোথায় তুললেন ইতিহাসটা তুলছেন আল বিদায় ওয়ান নেহায়া ইবনে কাসিম রহমতুল্লা আলে বর্ণনা করেছেন এবং আল কামিল ফিত তারিক এই কিতাবে ইবনে আসির রহমতুল্লা আলে বর্ণনা করেছেন তিনাদের দুই কিতাব ব্যতীত যিনি আবিষ্কার হচ্ছেন এশিয়া সম্প্রদায় মূলত এগুলো কাজ করে থাকে তো যিনি আবিষ্কার করেছেন এশিয়া সম্প্রদায়ের একজন ব্যক্তি তিনার কিতাবের নাম হচ্ছে দ্য স্পিড অফ ইসলাম তিনার কিতাবের নাম হচ্ছে দ্য স্পিড অফ ইসলাম লেখকের নাম হচ্ছে সাইদ আমির আলী তিনি বলেছেন সর্বপ্রথম এ মাতম আবিষ্কার করেছেন ময়েজ উদ্দাউলা তাহলে বোঝা গেল এর পূর্বে এর প্রচলন ছিল না সাহাবাই কেরাম ছিল সাত তাবিন ছিল খোলাফে রাশিদিন ছিল তিনি আবিষ্কার করেন নাই সুতরাং তিনাদের কাছ থেকে যে আমলগুলো প্রমাণিত নয় এই আমলগুলো বর্তমান জমানার মধ্যে করাই সেটার নাম হচ্ছে ফেতনা সেটার নাম হচ্ছে বেদাত সুতরাং এই বেদাত কাজ করে কোনো মানুষের সবের আশা যদি কেউ করে তাহলে অবশ্যই তার জন্য এটা লজ্জাজনক এগুলোর দ্বারা মানুষের শিরিকের দিকে দাবিত করে এগুলো দ্বারা মানুষের নিজের বেহায়াপনার প্রতি দাবিত করে সম্মানিত শুক্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে বোঝা যেতে পারে এর আমল কি এ আমল একটাই রোজা রাখতে পারে এ ভিত্তিতে বিভিন্ন ধরনের আবাদত করা যেতে পারে বিভিন্ন ধরনের আবাদতের মধ্যে জি কি তসবি তালিম এগুলো করতে পারে অর্থাৎ বালো কাজগুলো করতে পারে তো বালো কাজ যদি কেউ না জানা থাকে তাহলে আপনাদের উদ্দেশ্যে বলছি মুসলিম শিরিপের দুই হাজার তেইশ নম্বর হাদিস

যে ব্যক্তি আসমান আসমানুমিনের ফাঁকা জায়গাগুলো তার জন্য নেকি বরপুর করে দেবে সুবাহান শুধু তাই না তিনি আরো বলেন সোনায় নূর এ সনা তাদের করতে পারে এর দ্বারা নূর প্রকাশ পাবে যে নূর গুরু দ্বারা তার হেদায়তের পথে দিকে দাবিত করবে শুধু তাই না আরও বলেছে না সদাকত বুরহান এই সদগা হচ্ছে বুরহান মানে সদগা হচ্ছে তার জন্য দলিল তার যাওয়ার জন্য তার দলিলের কারণ হবে শুধু তাই না তিনি আরও বলেছেন না সবর জিয়া ও যে ব্যক্তি দরজা দারণ ধরবে তার জন্য জিয়া আলু হবে আর এই আলো দ্বারা সে ব্যক্তি জান্নাতে যাওয়া তার জন্য সহজ হবে তার জন্য সে আলু তার জন্য এই আলু হবে আর এই আলো দেশে জান্নাতে প্রবেশ করতে পারে সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এই আমলগুলো আমরা শুনছি আর সমস্ত ধরনের তাজকে মাতম এগুলো আমরা পরিহার করব।